রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি নতুন আরও একটা মেকআপ ভিডিও। তো তোমরা কী করে দুর্গা পুজোতে সাজবে খুব কম সময়ে এবং এফোর্ডেবল প্রাইসের মধ্যে লং লাস্টিং একটা মেকআপ করবে, সেটাই আমি দেখাতে চলেছি। তো চলো ভিডিওটি আর দেরি না করে শুরু করা যাক। তো সবার ফার্স্টে আমি হিমালয়ের একটা ফেস ওয়াশ দিয়ে পুরো ফেসটা ক্লিন করে নিয়েছি। তারপরে একটা টিস্যু দিয়ে আমি আমার স্কিনটা ক্লিন করে নিচ্ছি। দেখো, তারপরে ফার্স্টেই আমি এখানে রোজ একটা টোনার ইউজ করছি। তারপরে টোনারটাকে অ্যাবজর্ব হওয়ার জন্য স্কিনে হাওয়া দিচ্ছি। তারপরে দেখো, এখানে আমি ময়েশ্চারাইজার হিসেবে পতঞ্জলি অ্যালোভেরা জেল ইউজ করছি। তোমরা এখানে তোমাদের স্কিন টাইপ অনুযায়ী তোমরা ময়েশ্চারাইজার হিসেবে ইউজ করতে পারো। আর কালার বারের এই প্রাইমারটা আমি দিচ্ছি। এই কালার বারের প্রাইমারটা সিলিকন বেস প্রাইমার এবং পোরকে খুব ভালোভাবে মিনিমাইজ করে। স্কিন প্রিপারেশন হয়ে গেল। এবার এখানে আমি কালার কারেক্টিংয়ের জন্য ড্যাজলারের ডে ফাউন্ডেশন দিচ্ছি। কালার কারেক্টিংটা অবশ্যই করা দরকার, না হলে বেস হয়ে গেলে পুরো মেকআপ শেষ হওয়ার এক দু ঘন্টা পরে কালার কারেক্টিং যদি না করা হয় তাহলে বেসটা আস্তে আস্তে কালো হতে থাকে। আর এই ফাউন্ডেশনটা, এই লাইট ফাউন্ডেশনটা মাত্র 45 থেকে 50 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো দেখো, এবার আমি ফাউন্ডেশন হিসেবে ইউজ করছি পন্সের বেবি ক্রিম। তোমরা এফোর্ডেবলের মধ্যে পন্সের বেবি ক্রিম দিয়েও ফাউন্ডেশন হিসেবে ইউজ করতে পারবে। এটা দিয়ে তোমরা যদি মেকআপ করে বাইরে বেরো, কখনই মেকআপ কালো হবে না বা মেকআপ কিকি হয়ে যাবে না। তো দেখো, খুব ভালোভাবেই আমার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পরে তারপরে আমি পন্সের বেবি ক্রিম দিয়েই আমি আমার কনসিলারটা করে নিচ্ছি। দেখো, খুব ভালোভাবে কিন্তু কনসিলার ছাড়া, লিকুইড কনসিলার ছাড়া পন্সের বেবি ক্রিম দিয়েই আমি আমার পুরো বেসটা তৈরি করে ফেলেছি। এবং তারপরে দেখো, আমি এখানে পন্সের পাউডার দিয়ে আমার মেকআপটা সেট করছি। যেহেতু আমি পিঙ্ক কালারের শাড়ি পরেছি, তো আমি একটা পিঙ্ক পার্পল মিশিয়ে মেকআপ করব, আই মেকআপটা করব। তো সবার ফার্স্টে আমি এখানে একটা হালকা পিঙ্ক কালার দিয়ে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে ডিপ পিঙ্ক বা পার্পলের দিকে যাব। আর আমি মিডলে একটা গোল্ডেন কালারের শিমার দিয়েছি। তো তোমরা আই মেকআপটা দেখতে থাকো। আমি আমার ওয়াটার লাইনে আই মেকআপ করেছি এবং একটা 5 টাকার কাজল দিয়ে আমি একটু ব্লেন্ড করে দিয়েছি যাতে স্মোকি ভাবটা আসে। তারপরে দেখো, আমি একটা লাইনার দিয়ে নিয়েছি। লাইনারটা একদম সিম্পল দিয়েছি যাতে একটা সফট লুক আসে। আমার আই মেকআপ ফুল কমপ্লিট। এবার দেখো, পলি ব্রাশ দিয়ে আমি আমার আইব্রোটা সেট করে নিচ্ছি। এরপর আমি একে আইশ্যাডো প্যালেট থেকে কন্টুর কমপ্লিট করে নিচ্ছি। তারপরে দেখো, একে আইশ্যাডো প্যালেট থেকে আমি আমার ব্লাশারটা কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি একটা নিউড লিপস্টিক পরবো। তো আমি প্রথমে ডিপ কালার, পিঙ্ক ডিপ কালার দিয়ে লিপটা ড্র করে নিচ্ছি এবং লিপের মিডিলে একটা পিঙ্ক কালার বা নিউড কালার দিচ্ছি। ক্রিমি লিপস্টিক এখানে সেট হওয়ার জন্য আমি একটা পাউডার দিলাম, পন্স পাউডার দিয়ে সেট করে দিলাম। তারপরে দেখো, একে আইশ্যাডো প্যালেট থেকে আমি আমার ফেসে হাইলাইটার দিচ্ছি। এবার আমি দেখো মাস্কারা দিয়ে নিচ্ছি। এই মাস্কারাটার দাম মাত্র 40 থেকে 50 টাকার মধ্যে পেয়ে যাবে। তো দেখো, পুরো মেকআপটা কিন্তু 5 থেকে 50 বা 60 টাকার মধ্যে শুধু আইশ্যাডো প্যালেটটা বাদ দিয়ে।
তো তোমরা একটা ভালো 100-150 টাকা দামের বা 200 টাকার মধ্যে একটা আইশ্যাডো প্যালেট কিনে নেবে, তাহলে তোমার আই মেকআপ, তারপর কন্ট্যুর, ব্লাশের সব কিছু হয়ে যাবে। তো চলো লাস্ট লুকটা দেখা যাক। দেখো বন্ধুরা, এফোর্ডেবল প্রাইসের মধ্যেও কিন্তু ভালো একটা বেস হয়েছে মেকআপের। তো এই লুকটা তোমাদের কেমন লাগলো? আর তোমরা এরকমভাবে নবমীর দিন রাতে সাজতেই পারো। তো এই লুকটা তোমাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই জানাবে, যারা যারা শেষ অবধি দেখেছো। তোমরা এই আই লুকটা, আই মেকআপটা পার্পেল শাড়ি, পিঙ্ক শাড়ি, যে কোনো শাড়ির সাথে এই আই মেকআপটা করতে পারবে। ফাউন্ডেশন ছাড়া তোমরা বেসটা কিভাবে রেডি করবে সেটা আমি এখানে পুরোটা ভালোভাবে দেখিয়েছি। ফাউন্ডেশন ছাড়াই মাত্র 50 টাকার বিবি ক্রিম দিয়ে অবশ্যই ভালোভাবে বেসটা ক্রিয়েট করতে পারবে। তো আজকের মতো এইটুকুই, যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।